বাবা কত টেডি বিয়ার উশি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেকদিন পরে আবার একটা ভিডিও বানাচ্ছি, তো এটা আশা করছি কালকেই আমি আপলোড করে দেবো। তো অনেকদিন হয়ে গেছে আমি ভিডিও বানানো হচ্ছে না আমার ঠিকভাবে, যেহেতু শীতকাল পড়ে গেছে আর ঘরের কাজকর্ম করে উঠে আর ভিডিও বানানোটা সম্ভব হচ্ছে না, তো সেই জন্য ভিডিও বানানো হচ্ছে না। তো আজকে মেয়ের স্কুল ছুটি আছে, সেই জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাই। আর দেখেই বুঝতে পারছো কী নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। তো এখানে অনেক টেডি বিয়ার আছে যেগুলো আমার মেয়ের জন্মদিন, অন্নপ্রাশন, ওই মানে সেই সবেতে পেয়েছিল। তো তাই ভাবলাম যে আজকে এইগুলো নিয়ে একটা ভিডিও বানানো যাক। কতটুকু বলতে পারবো কে কোনটা দিয়েছে জানি না, তবে যেইটুকুনি মনে আছে সেইটুকুনি বলবো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো প্লিজ, যেহেতু আমি ভিডিও এখন ঠিকভাবে আপলোড করছি না ইউটিউবে, তো সেই কারণে আমার ভিউয়ার্স অনেক কমে গেছে। তো প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো আমাকে, ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা এই যে এত সমস্ত টেডি বিয়ার দেখছো, এগুলো একটাও আমি নিয়ে সামনে রাখি না, কারণ কি রাখলে ও সব টেডি বিয়ার নষ্ট করে দেবে। কয়েকটা ওকে বের করে দিয়েছি যেগুলো খেলে নিয়ে, আর বাদ বাকি আমি সব ভালো করে প্যাকিং করে রেখে দিয়েছি, কারণ সাজিয়ে রাখলেও ধুলো পড়ে যায়, তো সেই কারণে আমি প্লাস্টিকে ভালো করে প্যাকিং করে রেখে দিই টেডি বিয়ারগুলো। তো দেখতেই পাচ্ছ ওর কাছে দিলে ও কি অবস্থা করবে দেখো। এই যে আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ এর চোখ নেই, চোখ খেয়ে নিয়েছে, আবার হাসছে বলছি বলে। তো এইটাকে যেহেতু ধরেছি তো এইটা দিয়েই শুরু করি। এই টেডি বিয়ারটা আমাদের দোকানে একটা কাকা চাউমিন তারপরে আরো অন্যান্য জিনিস ওগুলো উনি দিতে আসতো, তো সেই কাকাটাকে বলা হয়েছিল আমার মেয়ের অন্নপ্রাশনে। তো ওই কাকা আর একটা কাকা তার বন্ধু, তো রাজা কাকা আর রাজেশ কাকা, তো ওনারাই সম্ভবত এটা দিয়েছিল অন্নপ্রাশনের সময়, মেয়েকে এটা দিয়েছিল। এটা নিয়ে এত খেলেছে আমার মেয়ে, এর অবস্থা একদম খারাপ করে দিয়েছে। এটাকে সরিয়ে দিই। আর এইটা এইটা আমার মেয়ে 5 বছরের জন্মদিনে পেয়েছিল, কে দিয়েছিল ঠিক মনে পড়ছে না, যেহেতু এই দুটো অনেকটা সেম, একটা হয়তো আমাদের এই পাড়া থেকেই কেউ দিয়েছিল, আর আরেকটা দিয়েছিল একটা দাদা, নাম জানো দাদাটা, দাদাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই দাদাটা এটা দিয়েছিল, আর একটা আমাদের পাড়ায় দুই ভাই থাকে, তো তারা এসেছিল, দুই ভাই থাকে না, ওদের ঘরে লোক আছে, ওদের দুই ভাইকে বলেছিলাম, তো ওরা হয়তো এইটা দিয়েছিল, আর এইটা আরেকজন কেউ দিয়েছিল দাদাটা। এই টেডি বিয়ারটা এটা আমার মেয়ে জন্মদিনেই পেয়েছিল, কে দিয়েছিল মনে নেই, এটাও আমি তুলে রেখে দিয়েছি, বের করে দিইনি, যেহেতু এগুলোর হালকা কালার তো এগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, সেই জন্য তুলে রেখে দিয়েছি। এই টেডি বিয়ারটাও আমার মেয়ে অন্নপ্রাশনে পেয়েছিল, এইটাও অন্নপ্রাশনে পেয়েছিল, এগুলো আমি ওকে দিয়ে দিয়েছি, এগুলো খেলে নিয়ে, এইটাও পেয়েছিল, না এটা জন্মদিনে পেয়েছিল, এটা অন্নপ্রাশনে নয়, এটা জন্মদিনে পেয়েছিল, আর এটাও জন্মদিনে পেয়েছিল। এইগুলো যে দেখাচ্ছে পিছনে আরো আছে, হ্যাঁ আরো আছে ঠিক বলেছিস, গ্রিন কালারের, তো এটা না না চুপ কর বলতে দেয় না একটা কথা, এইটা জন্মদিনে পেয়েছিল, ছোট করে জন্মদিন করেছিলাম মেয়ের, হয়তো প্রথম বছর বা দ্বিতীয় বছর হবে তখন এটা দিয়েছিল একটা ভাই, আর এটা অন্নপ্রাশনে পেয়েছিল, এটাও অন্নপ্রাশনে বা জন্মদিনে পেয়েছিল হবে আমার ঠিক মনে নেই। আর এই টেডি বিয়ারটা এটাও খুশি পেয়েছিল, 5 বছরের জন্মদিন করেছিলাম তখন এই টেডি বিয়ারটাও পেয়েছিল। এই টেডি বিয়ারটাও খুব সুন্দর আর খুব নরম, এই তুলোগুলো, তুলোটা দু রকমের হয়, একটা একটু নরম আর একটা একটু শক্ত, এটা বেশি শক্ত। এইটা উষি পেয়েছিল অন্নপ্রাশনে, এটা আমার বরের একটা বন্ধু আছে অসীম, কিন্তু এই নামে ওকে কেউ চেনে না, ওকে সবাই ভূতনাথ বলে ডাকে, এটা ও দিয়েছিল আমার মনে আছে, এটা যেহেতু আমার হাতে এসে দিয়েছিল তাই এটা আমার মনে আছে, অন্নপ্রাশনে মেয়েকে দিয়েছিল। আর এইটাই বার এই টেডি বিয়ারটা আমার মেয়ে পেয়েছে 5 বছরের জন্মদিনে, আর এটা একটা কাকা দিয়েছে, কাকাটার নাম হলো অনুপ কাকা, কাকাদের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো, তো কাকা কাকি এসেছিল আমার মেয়ের জন্মদিনে তখন এই টেডি বিয়ারটা মেয়েকে দিয়েছিল, আমি এটাকেও গুছিয়ে রেখে দিয়েছি, এটা দিলে আমার মেয়েকে মানে অবস্থা কি করবে তোমরা বুঝতেই পারছো। এইখানটা তো লেগে গেছে কালো, ধুলো লেগেছে, একটা বড় বড় বড়টা দেখাচ্ছি, তারপরে তারপর একটা এইটা, এইটা হলো একটা জাম্বু বাগান, এটা আমি সাজিয়ে রেখে দিই। ও না না, এইটা আমার কাকা শ্বশুর আমার মেয়ের 5 বছরের জন্মদিনে দিয়েছে, আমার মেয়ের তো খুবই পছন্দ এইটা, তাই এটা ওকে ঘাটতে দিই না, খেলতে দিই না, এমনি জাস্ট সাজিয়ে রেখে দিই। দেখতেই পাচ্ছো
কত বড় দেখছো এই টেডি বিয়ারটা, কাকা শ্বশুর এটা মেয়েকে দিয়েছিল 5 বছরের জন্মদিনে। তখন যেহেতু আমি ভিডিও বানাতাম না ইউটিউবে, তো সেই কারণে আমার তখন দেখানো হয়নি এই সমস্ত জিনিসগুলো। আরো অনেক প্রচুর গিফট পেয়েছিল 5 বছরের জন্মদিনে, তো সেগুলো তখন ভিডিও যেহেতু করতাম না দেখানো হয়নি। এইটাকে দেখতে পাচ্ছ মানে আমার হাইটে, আমার হাইটটা যদি বলে আমার হাইটটা একটু শর্ট, তো সেই মোটামুটি আমার হাইটেই হয়ে গেছে। আর এই টেডি বিয়ারটা অনেকটাই বড়, আজ তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি, যেহেতু আমি বসে আছি। তো এই টেডি বিয়ারটা দিয়েছিল আমার পিসি শাশুড়ি 4 বছরের যখন মেয়ের জন্মদিন করেছিলাম ঘরোয়া করে, তো তখন পিসি শাশুড়ি মেয়েকে এই টেডি বিয়ারটা দিয়েছিল। খুব সুন্দর এই টেডি বিয়ারটা, এটাকেও আমি ভালো করে প্যাকিং করে রেখে দিয়েছি, একটু বের করি না আমি। আমি যখন ছোট ছিলাম তখন আমারও এরকম ছিল, আমার মানে একদম বড় মেজো সেজো ছোট এরকম টাইপের ছিল পুতুলের সেটটা। আর এই টেডি বিয়ারটা, এইটা হলো উষি 5 বছরের জন্মদিনে, ওর বাবা যেখানে কাজ করে, এটাকে টেনো না ফোনটা পড়ে যাবে, 5 বছরের জন্য ওর বাবা যেখানে কাজ করে সেখানে বলেছিল ওনাদেরকে, মানে যে মালিক তো তাকে বলেছিল আসার জন্য, আর ওনার স্ত্রীকে বলেছিল আসার জন্য, তো ওনারা আসতে পারেনি, কিন্তু মেয়ের জন্য এটা কিনে পাঠিয়ে দিয়েছিল। খুব সুন্দর হয়েছিল এটা, মানে হয়েছিল কি খুব সুন্দর হয়েছে এটা, দাঁড়া না বাবা একটা কথা বলতে দেয় না, খুব সুন্দর হয়েছিল, সেই একই কথা বলছি হয়েছিল, খুব সুন্দর হয়েছে পুতুলটা, পুরো একদম ছোট বাচ্চার মতন না দেখতে, খুব কিউট এটা। এটা আবার এখানে একটা ব্যাটারি সিস্টেম ছিল যেটা চিপলে কাঁদতো না, একটা মিউজিক টাইপের হতো, গান করতো না, থেকে থেকে ওর ব্যাটারি শেষ হয়ে গেছে, তো এখন আর গানও করে না কিছুই করে না, এখন শুধু এখানে চুপচাপ বসেই থাকে। তো এই ছিল আজকে টেডি বিয়ার কালেকশন আমাদের, তো কেমন লাগলো খুব তাড়াতাড়ি আমি দেখিয়ে দিলাম, যেহেতু যার কারণ মানে ভিডিওটা বেশি বড় না হয় সেই কারণে আমি দেখিয়ে দিলাম, কারণ বেশি বড় হয়ে গেলে কেউ দেখতে চায় না ভিডিও, তো সেই জন্য ছোট করেই তাড়াতাড়ি করে আমি দেখিয়ে দিলাম ভিডিওটা। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আর যারা যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোড করলে ঝটপট তোমাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। তো আজকের মতন টাটা, কি টাটা করে দাও, সবাই ঘাম পুড়িয়ে দাও।